আমরা আজকের এই মুহূর্তে চলে এসেছি ঠাকুরপুকুরে, ঠাকুরপুকুর ঠাকুরপুকুরে বাদামতলায় একটি চড়ক মেলা হয়, সেই চড়ক মেলার অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যে এখানে ঝাঁপ শুরু হবে। আর এইখানে যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে আগুন ঝাঁপ। এই আগুন ঝাঁপের তলা দিয়ে একটা ঝাঁপ হবে, সেটা হচ্ছে আগুনের তলা দিয়ে সবাই যাবে। তারপরে আমাদের ওই অ্যাঙ্গেলটা দেখাতে বলবো, ওই অ্যাঙ্গেল থেকে সবাই ঝাঁপ মারবে। ঝাঁপটা মারবে সাতখানা বটির ফালের ওপর। আমরা একবার এদিকে ঘোরাতে বলবো। এখানে অসংখ্য লোক এই মুহূর্তে ভিড় হয়ে গেছে এবং সন্ন্যাসী যারা যারা ঝাঁপ মারবে তারা ওখানে বাবার নাম নিচ্ছে জোরে জোরে। তোমরা দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথের সবাই মিলে আনন্দ করছে। এই হচ্ছে মন্দির বাবা ভোলেনাথ, এবং এখানে ঢাক বাজাচ্ছে, বাবার পুজো হচ্ছে, আরতি হচ্ছে একদিক থেকে, অন্যদিকে মেলার আনন্দ মুহূর্ত সবাই আনন্দে মেতে উঠেছে। এদিকে শুরু হয়ে গেছে আগুন ঝাঁপের প্রস্তুতি, সমস্ত সন্ন্যাসীরা আগুন ঝাঁপে ব্যস্ত হবে এবার একটু পরেই। এখানে মেলার মধ্যে সবাই আনন্দ করছে এবং চড়ক মেলার এই ঝাঁপ দেখতে উপস্থিত হয়েছে সবাই ঠাকুরপুকুরে বাদামতলায়। দেখতে পাচ্ছ তোমরা অসংখ্যই মানুষ এখানে উপস্থিত, এখানে পুজোর আয়োজন চলছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই ঝাঁপ, আর এখানে বাবার আরতি, সবাই দুহাত ভরে নিজেকে নিচ্ছে এবং তার পরিবার সন্তানের কাছে তুলে ধরছে। কারণ এই পাওয়া কম পাওয়া নয়, এইটাই জীবনে বাঁচতে গেলে বাবার আশীর্বাদ। আর এবং সন্ন্যাসীরা এখানে আনন্দে নেচে উঠেছে, মন মেতে উঠেছে সবার একসাথে। ভোলে বাবা পারকারে গা, ভোলে বাবা পারকারে গা, ভোলে বাবা পারকারে গা। সবাই এখানে আনন্দে ব্যস্ত, সবাই নৃত্যের মধ্যে ব্যস্ত, কারণ বাবার পুজো বলে কথা, বাবা তো সেখানেই তুষ্ট। আর এখানে ঠাকুর মশাই আরতি করে আর সবাই উপস্থিত হয়েছে এই আরতি, এই ঝাঁপ দেখার জন্য। এমনকি ইয়াং জেনারেশনও কম নেই এইখানে এই মেলায় উপস্থিত হতে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই বটি ঝাঁপ। তোমরা দেখতে পাচ্ছ বাবার এখানে আরতি চলছে, ঠাকুর মশাই বাবাকে পূজা অর্চনা করছে এবং আরতি করে বাবাকে তুষ্ট করছে। এবার তোমরা দেখতে পাচ্ছ সেই মুহূর্ত, যে মুহূর্ত না দেখলে সবাই মিস করবে, এই নাচ। এই নাচ ভোলে বাবা পারকারে গা, এটা কিন্তু অনেক আনন্দের। এমনকি ছোট্ট ক্ষুদে শিশুটাও সে বাবার জন্য পাগল হয়ে গেছে, কারণ ভোলে বাবা পারকারে গা। সাতখানা বটি ফালের মধ্যে সমস্ত সন্ন্যাসী ওই বটির ফালের ওপরে এক এক করে ঝাঁপ মারবে, এটাই বাবার পুজোর নিয়ম। এখানে চড়ক মেলাটা এইভাবেই হয়। এর ওপর যে এই সন্ন্যাসী এসে গেছে, এই সন্ন্যাসীর কাছ থেকে আমরা জিজ্ঞেস করে নেবো এখন চলছে কেন। এ বাবার ভক্ত হয়ে গেছে পুজো, তুমি এখানে ঝাঁপ মারতে পারবে? জানো চুপচাপ দেখো, খেয়ে রয়েছে তাহলে কথা বলা যাবে না। বাবার ভক্ত তুমি ওখানে চলে যাও, তাহলে বলো তুমি এখানে ঝাঁপ মারতে পারবে? যাই হোক, এখান দিয়ে সবাই ঝাঁপ মারবে, সাতখানা বটির ফালের ওপর সবাই ঝাঁপ মারবে। তোমাদেরকে সব কিছু আমরা দেখাচ্ছি। এখন বাবা ভোলেনাথের আরতি চলছে মন্দিরে, এরপরে আগুন ঝাঁপ হবে, তারপরে শুরু হবে বটি ঝাঁপ, যাকে বলা হয় বটি ঝাঁপ। এমনকি এই নিম পাতাগুলো সবাই পয়লা বৈশাখে নিয়ে যায় বাড়িতে, এবং তারা ভোরবেলা এইগুলোকে জ্বালিয়ে বলতে গেলে রোগ নিরাময় করে সব কিছু। আর কিছুক্ষণের পরেই বটি ঝাঁপ শুরু হবে, তার আগে আগুন ঝাঁপ। তোমাদেরকে সব কিছুই টোটালটাই দেখাচ্ছি এই ভিডিও, এই ব্লগের মাধ্যমে। দেখতে থাকো আইকন বাই কলকাতা ইউটিউব ব্লগ চড়ক মেলা উপলক্ষে। এখানে দেখছো তোমরা যজ্ঞ শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই এইখানে শুরু হবে আগুন ঝাঁপ। এখানে সমস্ত সন্ন্যাসীরা বাবার যজ্ঞে উপস্থিত, এবং এখানে আর শুরু হয়ে গেছে আগুন ঝাঁপের প্রস্তুতি। সন্ন্যাসীরা আসছে এই আগুনের মধ্যে দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর কি সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই আসছে। কিন্তু মনের মধ্যে ভয় রাখলে হবে না, সঙ্গে আছে ভোলানাথ। আর সমস্ত মানুষ, সমস্ত সন্ন্যাসী এই আগুন ঝাঁপ করতে ব্যস্ত এখন, তোমরা দেখতেই পাচ্ছ। এবং মেলার আগত সমস্ত দর্শনার্থীরাও এই আগুন ঝাঁপ করছে, তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মধ্যে দিয়ে, যে আগুন ঝাঁপটা কিরকমভাবে মেলায় আগত দর্শনার্থীরাও এগিয়ে আসছে আগুন ঝাঁপের জন্য। ছোটো ছোটো শিশুদেরকে নিয়েও এই ঝাঁপ করা হয়। আর এখানে তুমি দেখতে পাচ্ছ এক আলু কাবড়িওয়ালাকে, কি হাসি, প্রচুর সেল হয়েছে, আলু কাবড়ি বিক্রি করতো। আসল কথা বলতে গেলে এই আমার হচ্ছে ক্যামেরাম্যান, সেই জন্য এরকমভাবে ইয়ার্কি মারছে।
আর এবার সেই মুহূর্ত যার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করেছিলে। এখানে তোমরা দেখতে পাবে যে এই সন্ন্যাসীরা শুয়ে পড়ছে এবং ওই যে মূল সন্ন্যাসী দেবায়ন সে বাবাকে মাথায় করে নিয়ে আসছে এবং তাদের বুকের ওপর দিয়ে। এখানে কথিত আছে যে এই বাবা এখানে দাঁড়িয়ে থাকবে তার মাথায় এবং ঝাঁপ শুরু হবে, বটি ঝাঁপ, সাতখানা ফালের বটির ফালের ওপর সবাই ওপর থেকে ঝাঁপ মারবে। এখানে বাবাকে এই মূল সন্ন্যাসী ধরে থাকবে এবং সমস্ত আলাদা সন্ন্যাসীরা ওই তারা থেকে, যে বাসের তোমরা দেখতে পাচ্ছিলে যে একটা তারা মতো করা হয়েছে, মানে এই যে বাসের তারাটা তোমরা দেখতে পাচ্ছ নিম পাতা লাগানো আছে, ঠিক এই তারা থেকে ঝাঁপ মারবে সাতখানা বটির ফালের উপর এবং বাবা ওইখান দিয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দর্শন করবেন এবং এটাই এখানকার নিয়ম। দেখতে পাচ্ছ এখানে সবাই ঝাঁপ করার আগের মুহূর্তে নিম পাতা বাবার গায়ে দিয়ে সবাই ঝাঁপের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই বটি ঝাঁপ যার জন্য আজকের এই ব্লগটা আমরা উপস্থিত করছি তোমাদের সামনে, সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করছি। এইবারে শুরু হবে ঝাঁপ। তোমরা দেখতে পাচ্ছ এই তারার উপর একজন উঠে পড়েছেন, ইনি সবাইকে ওপর থেকে ফেলবেন সাতখানা বটির উপরে। এবার তোমরা দেখতে পাচ্ছ একজন প্রথম সন্ন্যাসী দেবায়ন, মূল সন্ন্যাসী, যে সে আস্তে আস্তে এই তারার উপর উঠছে এবং তার ঝাঁপের জন্য প্রস্তুতি নিচ্ছে। খুব অবাক ব্যাপার, যেটা না দেখলেই নয়, হয়তো অনেকেই জানে না ঠাকুর পুকুর বাদামতলায় প্রতি বছর 11 এপ্রিল থেকে 15 এপ্রিল অবধি শুরু হয় এই ঝাঁপের অনুষ্ঠান। এখানে তোমরা দেখছো বাতাসের লুট হচ্ছে, বাবার প্রসাদ পাওয়ার জন্য সবাই বাতাসা কোরানোর জন্য ব্যস্ত, বাবার এক মুহূর্ত প্রসাদের জন্য সবাই আকুল প্রাণ প্রচেষ্টা করে। আর তোমরা এবার দেখতে পাবে সেই সাতখানা বটির ফাল, আমরা দেখাচ্ছি তোমাদের, দেখো ভালো করে লক্ষ্য করে, যতটা পেরেছি চেষ্টা করেছি। সাতখানা বটির ফাল ওই থোড়ের উপরে লাগানো আছে, তোমরা এবার ভালোভাবে দেখতে পাচ্ছ সাতখানা বটির ফাল এবং ঝাঁপ শুরু হয়ে গেছে। মূল সন্ন্যাসী ঝাঁপ করছে, দেবায়ন তোমরা দেখতেই পাচ্ছ, দেখবে তোমরা কিরম ভাবে সত্যি সাতখানা বটির উপরে ঝাঁপ মারলো মূল সন্ন্যাসী, প্রথম সন্ন্যাসী। বাবার অশেষ কৃপার জন্য কারোর কোনো ক্ষতি হয় না। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট ক্ষুদে শিশু, সেও ঝাঁপ কাটছে, যেহেতু সে অনেক ছোট তাই জন্য তাকে তারার উপর থেকে না, নিচ থেকেই তাকে শুইয়ে দেওয়া হলো সাতখানা বটির ফালের উপর। এরপরে এক এক করে সমস্ত সন্ন্যাসীরা ঝাঁপ করতে ব্যস্ত, তোমরা দেখো, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। দেখতে পাচ্ছ ওপর থেকে সবাই সাতখানা বটির উপরে ঝাঁপ মারছে, আর এক সন্ন্যাসী উঠছে তারার উপরে, সেই সন্ন্যাসী যে মাতালের মতো করছিল কারণ সে মনে হয় সন্ধ্যাবেলা থেকে গাঁজা খেয়ে নিয়েছিল বাবার প্রসাদ, এবং দেখতে পাচ্ছ সবাই ইসকে ফল ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা আমাদের ঝাঁপের এই অনুষ্ঠান, এখানে দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা ফল দান করছে সবাইকে। এখানে নিয়ম, তারায় ঝাঁপ করার আগে সবাইকে ফল দান করে এবং দর্শনার্থীরা সেই ফল পেতে খুব ব্যস্ত, আর সেই নিম পাতা পয়লা বৈশাখে সবাই বাড়িতে নিয়ে যায়। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি তাকে নিয়ে, যে এই চড়কের মূল সন্ন্যাসী। তো তুমি কত বছর দিয়ে করছো এই সন্ন্যাসীটা, মানে কত বছর দিয়ে ঝাঁপ করছো মূল সন্ন্যাসী? না মানে তুমি ছোটবেলা কবে থেকে করছো? তাও যখন আমার 6-7 বছর। 6-7 বছর থেকে তুমি ঝাঁপ কাটছো, ভয় লাগে কি? বাবা আছে সাথে, সেটাই মনে করো। আর যখন ওপর থেকে পড়ো সাতখানা বটির ফালের ওপর, তখন সেরকম সেই মুহূর্তে সেই মুমেন্টসে কি মনে আসে? কিছুই মনে আসে না, চোখ বন্ধ করো, বাবার নাম নাও আর সে পড়ো। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। থ্যাংক ইউ সো মাচ। আবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল মূল সন্ন্যাসী দেবায়ন, দেবায়ন নাম তো, দেবায়ন উপস্থিত হয়েছিল, বাবা সঙ্গে থাকুক সবার। এই মুহূর্তে বাবা ভোলেনাথের প্রসাদ পেয়ে গেছি, খাচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে আর একটা সন্ন্যাসী, তাকে সামনে আসতে বলবো। তোমার নামটা কি? আমার নাম প্রদীপ। তুমি কত বছর ধরে করছো ঝাঁপটা? 5 বছর হয়ে গেল। ওপর থেকে যখন ঝাঁপটা কাটো তখন কি ভয় লাগে একবারও? কেন ভয় লাগে না? প্রথমে লাগতো, অভ্যাস হয়ে গেছে। বাবা আছে সাথে, ভোলেনাথ। জয় শিব শম্ভু, জয় শিব, জয় ভোলেনাথ। তাহলে সামনে বছর আবার করছো? অবশ্যই। আর গত বছর করোনার জন্য কি করেছিলে? না, বন্ধ ছিল সব, বন্ধ ছিল। ঠিক আর এক সন্ন্যাসীকে আমরা পেয়ে গেছি, নামটা সবাই জানে। আচ্ছা তুমি কত বছর ধরে করছো এই ঝাঁপটা? বিগত 7-8 বছর হয়ে গেছে আমি করছি। এটা আমার বাড়ির পুজো। হ্যাঁ,
তো তুমি যখন ঝাপটা কাটো সাতখানা বটির ফালের উপর যে ঝাপটা মারো বা সব সন্ন্যাসীরা মারছে আমরা দেখলাম আজকে, দর্শকও দেখলো, তো তখন সেই মুহূর্তে কি ভয় বলে কিছু ব্যাপারটা না? ভয় বলে না, প্রথম হয়তো এক দু বছর যখন করেছিলাম হয়তো ভয় মনে হয়েছিল যেহেতু ডিস্টেন্স হাইটটা একটু বেশি, তারপর যখন করছি বড় হয়ে গেলাম দেখি করতে করতে তারপর আর অতটা ভয় বলে। যাই হোক, বাবা ভোলেনাথ সাথে আছে। হ্যাঁ, বম বলে যাই শ্রী শম্ভু, থ্যাংক ইউ সো মাচ। আবার আগামী বছর আবার আমরা আসছি, বছর আবার হবে, আবার হবে, সবাই আসবে। এর মধ্যে আর এক সন্ন্যাসী এসে গেছে, নামটা কৌশিক। তুমি কত বছর ধরে করছো? এই আমার প্রথম বছর। প্রথম বছর, প্রথম বছর ভালো একটা জনকে পেয়েছি আমরা, প্রথম বছর ওর ঝাঁপ। আর কেমন লাগলো এই ঝাঁপ এই প্রথম বছর করে? খুব ভালো লাগলো। আর প্রথম বছর যখন ঝাঁপ করলে তোমার ওই ওপর থেকে ঝাঁপ মারার সময় কি এক মুহূর্তেও ভয় লেগেছিল? প্রথম দিনকার ভয় লেগেছিল, কিন্তু আজকে পুরো রিল্যাক্স, আজ ভয় লাগেনি একদম। আর এই পুজো করতে গেলে কি কি করতে হয়, মানে কদিন নিরামিষ খেতে হয় বা কি সেটা যদি বলো? 4 দিন নিরামিষ খেতে হয়। আচ্ছা, একদিন উপোস করতে হয়। আচ্ছা, এবার তোমার ইচ্ছা, তুমি নির্জলা উপোস করবে না এমনি উপোস করবে? আর বাবার পুজো আজকের মোটামুটি শেষ হয়ে গেল, কাল থেকে তোমরা আবার? না, কাল করো আমরা বাবার পুজো, আবার বাবাকে খেতে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা একটা কথা শুনলাম এখানে যে এখানে নাকি নীলের বাতির দিন ফল চুরি করা, তোমরা কি ওই ফল চুরি করেই কি সবাইকে ছুটছিলে ফলগুলো? হ্যাঁ, এটা আমাদের মানে বলতে গেলে এক রকমের নিয়ম। আচ্ছা, তো এই ফলটা কোথা থেকে চুরি করলে? কারণ সারা ধরে সারা না, এক ঘন্টার মধ্যে ফল চুরি হয়েছে। যাই হোক, এক ঘন্টার মধ্যে ভালোই ফল চুরি করেছে, আজকে সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পেরেছো ভিডিওর মধ্যে। আমাদের মধ্যে একজন উপস্থিত হয়ে গেছে, ছোট্ট একটা ভাই। তোমার কত বছর হচ্ছে এই নিয়ে ঝাঁপ? 5 বছর। 5 বছর, 5 বছরে তোমার কি একবার এখন পর্যন্ত ভয় লাগে না? আগে ভয় লাগতো? আগে লাগতো, এখন? এই সাতখানা বটির ফালের ওপর যে ঝড়টা ঝাপটা মারো তোমরা, তখন কি খুব একটা মনের মধ্যে পা হাত পা কাঁপে বা মনের মধ্যে ভয় লাগে? না, আগে লাগতো। আগে লাগতো, যাই হোক, ভোলেনাথ পাশে আছে, তাই তো? একদম। জয় শিব শম্ভু, দেখা হচ্ছে ভাইয়ের সাথে আবার পরের বছরে। সবাই ভিডিওটা দেখো, আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো এবার, কারণ অনেকক্ষণ ভিডিও হয়ে গেছে, চ্যানেলে কি ভিডিও নিয়ে আসবো সেটা নিয়ে চিন্তা করছিলাম, কি করছিলাম। তো আলটিমেটলি হঠাৎ খবর পেলাম ফোন করে, এক বন্ধু বলল যে এরকম এক জায়গায় চড়ক মেলা হচ্ছে, আমাদের গ্রাম বাংলা চড়ক মেলা আমরা ভুলেই গেছি, আস্তে আস্তে কলকাতা শহর হয়ে যাচ্ছে, আমরা সব মডিফাই হয়ে গেছি, এই চড়ক এই উৎসব আমরা ভুলে গেছি। তাই আজকে তোমাদের জন্য আইকন বয় কলকাতা উপস্থিত হয়েছিল ঠাকুর পুকুরের কলুয়া মণ্ডলপাড়ায় এক চড়ক মেলায়, ছোট্ট এক চড়ক মেলা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আইকন বয় কলকাতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার সঙ্গে ক্যামেরায় ছিল বুবুন, সঙ্গে ছিল শান্তনু এবং আবির, ধন্যবাদ।